দাদা আপনার নাম? আমার নাম সমাবত প্রামাণিক। বলছি এখানে কি উপলক্ষে মেলা চলছে? আমাদের এটা প্রতি বছর মানে শারদীয়া দুর্গাপূজা শেষে একটা লক্ষ্মী মেলার আয়োজন করি আমরা। ছোট্ট করে লক্ষ্মী মেলাটা হয়, দুর্গাপূজাটা একটু আমাদের বেশি মানে এই মাঠটা সম্পূর্ণ মেলা লাগে। আপনি কোন পদে রয়েছেন? আমি এখানে মানে সহকারী সেক্রেটারি হিসাবে আছি। এই মেলা কদিন ধরে চলে? এই মেলা একদিনে আমাদের শেষ হয়ে যায়। আজকেই? হ্যাঁ আজকেই শেষ। আর হচ্ছে মানে মেলাকে কেন্দ্র করে আপনি কিছু বলতে চাইবেন? মেলাকে কেন্দ্র করে বলতে কি, আমাদের বাপদাদুর আমল থেকে এটা মানে পরম্পরাভাবে চলে আসছে, এখনও আজ অবধি আমরা সেই পরম্পরাটা ধরে রাখছি, এটুকুই বলবো। রায়গঞ্জ শহর থেকে অনেকটা দূরে এই মেলাটা হয়। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে আপনি কী বলবেন? মানে আমাদের গ্রাম্য এলাকায় মানে অন্য অন্য সময় তো আমরা খুব ব্যস্ত থাকি, এই যে মেলার কয়েকটা দিন সবাই মিলে একসাথে আমরা মানে উদযাপন করে এই মেলায় আনন্দ উপভোগ করি। এই মেলা মানে কতগুলো গ্রাম আছে এখানে? এখানে আমাদের আছে এটা দক্ষিণাল, দক্ষিণাল পরে আছে বাজে দক্ষিণাল, সোনাপুর এবং বেতর, এই তিন গ্রামের লোক সবসময় এই মানে এখানে হাট বসে, মানে সপ্তাহে চার দিন হাট বসে এবং হাট এবং তারপরে শেষে যে শারদীয়ার দুর্গাপূজার মেলা এবং লক্ষ্মী মেলায় সবাই আমরা একত্রিত হই। বলছি যে মানে এই মেলাটা কতক্ষণ অবধি চলবে? এই মেলা আমাদের এই মেলাটা নয়টা সাড়ে নয়টা অবধি চলবে। হ্যাঁ প্রত্যেক বছরই বসে। মেলাটা কোথায় হচ্ছে? মেলাটা দক্ষিণাল গ্রামে হচ্ছে। আর কতদিনের পুরনো এই মেলা? এই মেলা হচ্ছে 158 বছর। আচ্ছা, এই মেলার ঐতিহ্য যদি কিছু থাকে যদি আপনারা বলেন? ঐতিহ্য সেরকম না, আমাদের এই মন্দির মানে দুর্গাপূজা উপলক্ষে শেষে লক্ষ্মী মেলাটা হয়। এছাড়া মানে এই লক্ষ্মী মেলা ছাড়াও আপনারা আর কী কী মানে অনুষ্ঠান মানে সম্পন্ন করেন? লক্ষ্মী মেলা এখানে দুর্গাপূজা আর লক্ষ্মী মেলা এটাই হয়, আর তাছাড়া এখানে হয় না। আশেপাশে একটা আশেপাশে গ্রামে কালী মেলা লাগে এই এই কালীবাড়ি মোড়টাতে। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।